আমেরিকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে এরিজোনায় অবস্থিত অ্যান্টিলোপ ক্যানিয়ন। অ্যান্টিলোপ ক্যানিয়ন এক বিস্ময়কর ক্যানিয়ন, যার প্রশস্ততার চেয়ে গভীরতা বেশি, যা পানির অনবরত ঘর্ষণের মাধ্যমে গঠিত হয়েছে। স্থানীয় নাভাজোর বাসিন্দাগণ একে যেভাবে বলেন তা হল, যেখানে পাথরের ভিতর দিয়ে পানি চলে যায় এটা সেই জায়গা। বিশেষ করে বর্ষার মৌসুমের সময় এলাকাটিতে নিয়মিতভাবে বন্যা হতে থাকে। স্যান্ডস্টোন দিয়ে তৈরি এই ক্যানিয়নের দেয়ালে যে মসৃণ ঢেউয়ের আকৃতি সৃষ্টি হয়েছে, তা পানির অনবরত ঢেউ আশ্রে পড়ার কারণে তৈরি হয়েছে। এর কমলা রঙের দেয়ালে সূর্যের আলো ঠিকরে পড়ে ক্যানিয়নের মধ্যে অবিরত আলো আধারির ছায়ার একটি আবহ তৈরি করে রাখে। এই ভূতাত্ত্বিক আশ্চর্যের মহিমার মধ্যেও পরতে পরতে লুকিয়ে আছে বিপজ্জনক পরিবেশের ছদ্মবেশ। কেননা এই ক্যানিয়নের বেসিনের 11 কিলোমিটার দূরত্ব থেকে হঠাৎ করে ধেয়ে আসা জলোচ্ছ্বাসে সৃষ্টি হয় অকস্মাত বন্যা, আর এতে অপ্রস্তুত অবস্থায় পর্যটকদের ভয়ানক বিপদে পড়তে হয়। অ্যান্টিলোপ ক্যানিয়নের মতো আরেক বিস্ময়কর স্থান ভ্যাদবেলি। ভ্যাদবেলি বা মৃত্যু উপত্যকার এই অংশটি পৃথিবীর সবচেয়ে উষ্ণতম অঞ্চল। বাটির মতো দেখতে এই উপত্যকাটি ভয়ঙ্কর বা বিপজ্জনক কিছু একটা বলা যেতে পারে। পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এখানে। অসহ্য গরমে অধিবাসীদের হাঁসফাঁস অবস্থা। মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলকেও হার মানায় এখানকার তাপমাত্রা। উপত্যকাটি লম্বায় প্রায় 225 কিলোমিটার আর চওড়া 8 থেকে 24 কিলোমিটার। পশ্চিম গোলার্ধের সব থেকে উষ্ণ শুকনো নিম্নভূমি এটি। এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাপ প্রায় 5 সেন্টিমিটার। জায়গাটির বিভিন্ন স্থানে যে সামান্য জলাশয়ের সৃষ্টি হয় তাও ভীষণ লবণাক্ত। সমগ্র উপত্যকাটি বালুতে পরিপূর্ণ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঞ্চলের এই ভ্যাদবেলি দেখতে। যুক্তরাষ্ট্রের নেভাডা সীমান্তের কাছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভ্যাদবেলি ন্যাশনাল মনুমেন্টটি অবস্থিত। উত্তর আমেরিকার সব থেকে উষ্ণ ও শুকনো জায়গা এটি। সমুদ্র সমতল থেকে জায়গাটি 86 মিটার নিচে। এখানকার তাপমাত্রা কখন 49 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে। প্রচণ্ড তাপমাত্রার জন্য জায়গাটির কোথাও সামান্য তৃণও জন্মাতে পারে না। রুড় নিরস অবস্থার জন্য এখানে মানুষের বসবাস প্রায় একেবারেই অসম্ভব। আমেরিকায় নব আবিষ্কৃত স্বর্ণখনি সন্ধানীদের এই উপত্যকা পার হয়ে যেতে হতো। উপত্যকাটি পার হতে গিয়ে তাদের অনেকেই তৃষ্ণায় ও ক্লান্তিতে প্রাণ হারায়। এই প্রাণ হারানোর জন্য উপত্যকাটি মৃত্যু উপত্যকা বা ভ্যাদবেলি বলে পরিচিত হয়। 1870-এর দশকে যখন এর কাছের পাহাড়ে স্বর্ণখনি আবিষ্কৃত হয়, তখন অগ্রগামী যাত্রীদের ফেলে যাওয়া অসংখ্য মৃত জীবজন্তুর কঙ্কাল মৃত্যু উপত্যকায় পৌঁছানোর এক পদাঙ্ক চিহ্নিত করে। 1933 সালে জায়গাটিকে জাতীয় স্মৃতিস্থান বলে ঘোষণা করা হয়। এখন প্রতি বছর প্রায় 5 লাখ লোক জায়গাটি পরিদর্শন করতে আসে। যদিও সমগ্র উপত্যকাটি প্রায় মরুভূমির মতো, তবু কিছু কিছু প্রাণী যেমন খরগোশ, কাঠবিড়ালি, ক্যাঙ্গারু, ইঁদুর প্রভৃতি দেখতে পাওয়া যায়। 1890 সালের এক জরিপ থেকে বলা হয় যে প্রায় 78 প্রকার পাখি ও জীবজন্তু উপত্যকাটিতে বর্তমানে দেখতে পাওয়া যায়।